হ্যালো বন্ধুরা, তো আমাদের বলিউডের কিং খান অর্থাৎ এসআরকে এর বলিউডে প্রায় 30 বছর কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আমরা আজকে এসআরকে এর এমন একটি মুভি নিয়ে কথা বলতে চলেছি যা কিনা ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক মুভির মধ্যে একটি। আজকে আমরা কথা বলতে চলেছি শাহরুখ খানের স্বদেশ মুভিটি সম্বন্ধে। তো এই মুভিটি অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এখনো দেখলে আরো কয়েকবার দেখতে মনে হয়। 17 ডিসেম্বর 2004 সালে স্বদেশ মুভিটি রিলিজ হয়ে গিয়েছিল। কিছু কিছু মুভি আছে যে মুভিগুলি যতবারই দেখি না কেন সেই মুভিগুলি আরো অনেকবার দেখতে ইচ্ছে করে। তার মধ্যে একটি মুভি হলো এসআরকে এর স্বদেশ মুভিটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার। আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলতে চলেছি এসআরকে এর মুভি স্বদেশ মুভিটি সম্বন্ধে। তো বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই জানেন যে স্বদেশ মুভিটির যে স্টোরিটি তা কোন লেভেলের। কিন্তু বন্ধুরা, সেই রকম টাইমে এই মুভিটি খুব একটা বিজনেস করতে পারেনি। এই মুভিটির বাজেট ছিল প্রায় 25 কারোর, কিন্তু এই টাইমে এই মুভিটি আর্ন করেছিল প্রায় 36 কারোর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আমি জানি যে এই মুভিটির স্টোরির হিসাবে এই মুভিটি যে আর্ন করেছে তা যথাযথ নয়। এই মুভিটিতে আমরা যদি স্টোরির কথা বলি, তবে শাহরুখ খান মোহন ভার্গব নামের একজন ব্যক্তির ক্যারেক্টার প্লে করছেন। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাবো যে মোহন ভার্গব, যিনি কিনা নাসাতে জিপিএম এর প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। এই মোহন ভার্গবের লাইফ স্টোরির উপর ডিপেন্ড করে এই মুভিটি তৈরি করা হয়েছে। ইউপি এর বাসিন্দা মোহন, যিনি কিনা স্টাডি করার জন্য ইউএসএ তে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হলো এটি যে একটি অ্যাক্সিডেন্টের ফলে আকস্মিক ভাবে তার বাবা মায়ের মৃত্যু ঘটে। তার ফলে তিনি ইউএসএ তেই বসবাস করতে থাকেন। তিনি যতই ইউএসএ তে থাকুক না কেন, তার যে গ্রামের প্রতি টান তা কখনোই তার ইউএসএর বিলাস বহুলতার কাছে আবছা হয়ে যায়নি। এরপর আমরা দেখতে পাবো যে তার সবসময় মন খারাপ হতো তার গ্রামের দাদি কাবেরী দেবীর কথা মনে করে। কারণ মোহনের বাবা মায়ের পর মোহনের যদি কেউ ভালোভাবে দেখাশোনা করতেন তা হলেন এই কাবেরী দেবী। তো কাবেরী দেবীকে তিনি মন থেকে অনেক ভালোবাসতেন এবং তিনি সবসময় কাবেরী দেবীকে মিস করতেন তার এই ইউএসএ এর বিলাস বহুলতার মধ্যে। এরপর আমরা দেখতে পাবো যে মোহন অর্থাৎ এসআরকে অনেকভাবে খোঁজ করে দেখেন তার গ্রামে, কিন্তু তিনি পরে জানতে পারেন যে তার বাবা মায়ের মৃত্যুর পর এই কাবেরী দেবী তিনি একটি বৃদ্ধাশ্রমে চলে যান, যেটি কিনা দিল্লিতে অবস্থিত। সেখানে তিনি এখন বসবাস করছেন। তো তার মন অনেক আনচান করে এবং তিনি ফাইনালি ডিসিশনটা তখন নিয়েই নেন যে তাকে ইন্ডিয়া যেতেই হবে। কিছুদিন পর তিনি ইন্ডিয়াতেও আসেন এবং দিল্লিতে সেই বৃদ্ধাশ্রমে খোঁজ করেন, কিন্তু সেখানে তার খোঁজ পান না তিনি। তার মোহন তার দাদির খোঁজ সেই বৃদ্ধাশ্রমে পান না। তিনি কেবলমাত্র এই খবরটি পান যে তার দিদা অর্থাৎ কাবেরী দেবী 1 বছর আগে এই বৃদ্ধাশ্রমটি ছেড়ে চলে যান। এবং কাবেরী দেবী বৃদ্ধাশ্রম থেকে চলে যাওয়ার সময় তিনি এটি বলে যান যে তিনি চরণপুর নামের একটি গ্রামে যাচ্ছেন, যেখানে তিনি বসবাস করবেন। এরপর আমরা দেখতে পাই যে মোহন স্থির করে নেয় যে সেও চরণপুর যাবেন। তো এরপর আমরা দেখতে পাই যে মোহন চরণপুরে এসে পৌঁছায় এবং ফাইনালি মোহনের সাথে কাবেরী দেবীর দেখা হয়। এরপর মোহন জানতে পারে যে কাবেরী দেবী তার বাল্যবন্ধু গীতার সাথে বসবাস করছে। এরপর আমরা দেখতে পাই যে তার বাল্যবন্ধু গীতা খুব কষ্টে একটি স্কুলে পড়িয়ে তার সংসার চালিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে গীতা মোহনকে বলেন যে এই গ্রামটি কাস্টের জন্য 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে। মোহন কিছুদিন তার দাদি কাবেরী দেবীর সাথে বসবাস করতে থাকে। এরপর মোহন দেখে যে চরণপুর এবং তার আশেপাশের গ্রামগুলিতে অনেক প্রবলেম দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে, যার ফলে এই গ্রামের মানুষগুলি অনেক প্রবলেম ফেস করছে। তো তাই এই প্রবলেমগুলি দেখার পর মোহন ফাইনালি মনে করেন যে তাকে কিছু করতে হবে। তাই মোহন ফাইনালি ডিসাইড করে যে পাশের একটি জলাধার থেকে সে জলবিদ্যুৎ উৎপাদন করবে। তো এরপর সে তার নিজের অর্থ দিয়ে অর্থাৎ নিজের ফান্ড দিয়ে সে জলবিদ্যুতের জন্য যাবতীয় সরঞ্জাম কিনে এবং তারপর সে ট্রাই করে জলবিদ্যুৎ তৈরি করার জন্য, এবং যেখানে তিনি সাকসেসফুল হন। কিন্তু বন্ধুরা, ইউএস এর নাসাতে তিনি জিপিএম এর প্রজেক্ট ম্যানেজার হয়। নাসা থেকে তাকে অনেকবারই আসার জন্য আদেশ দেওয়া হয়। তো ফাইনালি মোহন মনে করে যে সে তার দাদি এবং তার বাল্যবন্ধুকে একসাথে নিয়ে আমেরিকাতে সেটেল হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, তার দাদি এবং তার বাল্যবন্ধু তার সাথে যেতে চায় না, কারণ তারা জানে যে তারা শহরে গিয়ে এইরকম টাইমে খাপ খাওয়াতে পারবে না। কিন্তু বন্ধুরা, মোহনের প্রজেক্টের জন্য তাকে তো যেতেই হবে। তাই মোহন দুঃখের সাথে সবকিছু ছেড়ে দিয়ে ইউএসএ চলে যায় তার প্রজেক্টটি কমপ্লিট করার জন্য। তারপর আমরা লাস্ট পর্যন্ত দেখতে পাই যে মোহন তার ইউএসএ প্রজেক্টটি কমপ্লিট করার পর সে পুনরায় তার গ্রামে ফিরে আসে। তারপর আমরা দেখি যে মোহন ইউপিতে অর্থাৎ ইন্ডিয়াতে এসেই এখানেই সেটেল হয়ে যায় এবং এখান থেকেই অর্থাৎ ইউপি থেকেই নাসাতে কাজ করেন এবং তার ফ্যামিলি অর্থাৎ বাল্যবন্ধু এবং তার দাদির সাথে জীবনযাপন করেন। এই মুভিটির কন্টেন্ট থেকে আমরা মোহনকে কিছুটা গান্ধীজির সাথে তুলনা করতে পারি। যেমন গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে পড়ে আসার পর কিভাবে দেশের জন্য কাজ করবে তা ভেবেছিলেন এবং ধীরে ধীরে দেশকে অনেক আগিয়ে নিয়ে গেছিলেন। তো তেমনি মোহন তার ইউএসএ এর বিলাস বহুল্যতাকে ত্যাগ করে তার দেশে এসে তার দেশের জন্য কাজ করতে যাচ্ছে।
তো এই থটটি এখানে তুলে ধরা হয়েছে। তো এই রিভিউটি কেমন লাগলো আপনাদের তা জানাতে ভুলবেন না কমেন্টে, সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টেক কেয়ার, বাই বাই।